সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের বেহাল অবস্থা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য গাজী MM আমজাদ হোসেন মিলন। প্রশ্নটি করেন ওই গ্রামের মোহাম্মদ আব্দুল মতিন। এক ভিডিও বার্তার মাধ্যমে MP আমজাদ হোসেন এর জবাব দেন। প্রশ্নকারী আব্দুল মতিন আমার FB.com-এর মাধ্যমে তার এলাকার যে সকল সমস্যাগুলি তুলে ধরেছেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে আমি প্রশ্নকারীকে আশ্বস্ত করতে চাই এবং তার অবগতির জন্য জানাইতে চাই, বাংলাদেশ ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট যেগুলো কাঁচা ও ভাঙ্গা আছে সেগুলোর উন্নয়নের ব্যাপারে ইতিমধ্যেই অত্র এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা করেছি। তাই আশা করি সেগুলোর দ্রুত সমাধান হবে এবং বাংলাদেশের যে সমস্ত এলাকায় 3G নেটওয়ার্ক নেই সে সমস্ত এলাকায় 3G নেটওয়ার্ক আওতাভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি সুপারিশ করি। আমি প্রশ্নকারীকে তার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশি বাজার হইতে নদা সারুয়া ভায়া কালিন্দা রাস্তা যেটুকু কাঁচা ছিল সেটুকু পাকাকরণ অতি শীঘ্রই শুরু হচ্ছে এবং বৈকুণ্ঠপুর রাস্তা হইতে তিন মাথা হইতে রায়গঞ্জ বাজার পর্যন্ত যে 6 কিলোমিটার রাস্তা সেই রাস্তা কাজ প্রায় সমাপ্তির পথে। পাশাপাশি কৃষ্ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 3 তলা ভবন নির্মাণ হচ্ছে এবং গ্রাম বাংলাছি কলেজে শহীদ মিনার নির্মাণ হচ্ছে। পরিশেষে উক্ত প্রশ্নকারী আব্দুল মতিন ও আমার FB.com-এর আমার প্রতিনিধি বিজয় দত্তকে আন্তরিক ধন্যবাদ এবং সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। MP-র কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার MP.com-এর অ্যাম্বাসেডর বিজয় কুমার দত্ত।